পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ কি জানেন? মানুষের মন বোঝা। এই কাজটার মতো কঠিন কাজ আমার মনে হয় আর কোনোটাই নেই। কারণ মানুষের রূপ সবচাইতে ভয়াবহ, কারণ কখন যে চেঞ্জ হয় আপনি নিজেই বুঝতে পারবেন না। চোখের পলক পড়তে না পড়তেই মানুষের রূপ 100 বার চেঞ্জ হয়, এই ভালো এই খারাপ। যখন ভালো অনেকটাই ভালো, আর যখন খারাপ ভয়ানক খারাপ। তাই আমি মনে করি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মন বোঝা। কখন যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করেন, কারণ একমাত্র তারাই বুঝতে পারবেন মানুষের রূপটা কত ভয়াবহ। তবে আমি মনে করি মানুষকে এতটা বিশ্বাস না করে অল্প অল্প বিশ্বাস করুন, কারণ বেশি বিশ্বাস করতে গেলে তারপরেই মানুষের বহু রূপগুলো দেখতে হয়। মানুষ এতটা চেঞ্জ কীভাবে হয় আমি নিজেও জানি না। মানুষরূপী বহু রূপের মানুষগুলো দেখতে দেখতে অনেকটাই ক্লান্ত। যেই দিকে ভারী মানুষ ঠিক সেই দিকেই যায়, সে অন্যায় হোক বা ন্যায় হোক। তবে ন্যায়ের দিকে মানুষগুলো খুব কমই যায়, অন্যায়ের দিকেই মানুষগুলো সবচেয়ে বেশি থাকে। ওই যে বললাম না, যেই দিকে ভারী পাল্লা ঠিক সেই দিকেই যায়। আমার কিছু চেনা মানুষগুলো ঠিক সেরকম। আসলে এদের বহুরূপ দেখতে দেখতে আমি অনেকটাই ক্লান্ত। এখন ভালো মানুষকেও বিশ্বাস করতে আমি অনেকটা ভয় পাই, কারণ রূপ যে এতবার পাল্টায়, যতবার রূপ পাল্টায় ততবারই কষ্ট পাই। তাই এদের কাছ থেকে সবসময় নিজেকে গুটিয়ে রাখি। আবার কিছু মানুষ আছে তো আপনার কাছে এতটা ভালো থাকবে আপনি বুঝতেই পারবেন না, সে আপনার পিছনেই কলকাঠি নাড়ে। আসলে একটা সময় যখন বুঝতে পারি তখনও অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকি মানুষ কেমনে এতটা ভয়াবহ হতে পারে। তারপরে ভাবি মানুষই পারে, মানুষের দ্বারাই সব কিছু সম্ভব। তবে সবাই না, বেশিরভাগ মানুষই বহুরূপী। তবে ভালো মানুষ আছে বিদেই দুনিয়াটা এখনও অনেকটা সুন্দর। যেমন আমি বহুরূপী মানুষ পছন্দ করি না, আমার মতো অনেকেই আছে বহুরূপী মানুষ পছন্দ করেন না। আর বহুরূপী মানুষ দেখলেও মানে খুব ভয় লাগে, আর তারা খুব মিথ্যাবাদী হয়, সহজেই মিথ্যা কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারে। তারা এতটা মিথ্যা কথা বলে যে তাদেরটাই মিথ্যাটাই সত্যি হয়ে যায়, আর সত্যটাই আমাদেরটাই মিথ্যে হয়ে যায়।